অপশক্তিরা এখনও মাঝে মাঝে আস্ফালন দেখায়। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছি আমি হোসেন ব্যাপারী। এই দেশে এখনও অপশক্তিরা মাঝে মাঝে আস্ফালন দেখায়। যারা 71 ও 75 সালে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে, শেখ হাসিনাকে বারংবার হত্যা করার চেষ্টা করেছে, তারাই মাঝে মাঝে আস্ফালন দেখায় বলে সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি এমপি। মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার মহামায়া ও বাবুরহাটে শারদীয় দুর্গা উৎসবের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এই বাংলাদেশে এখনও আমরা মাঝে মাঝেই দেখি সেই অপশক্তির আস্ফালন, যারা 71 আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা 75 জাতির পিতাকে হত্যা করেছে, যারা 2004 একুশে আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে চেষ্টা করেছে এবং বারংবার তাকে হত্যা করবার যারা চেষ্টা করেছে, যারা 2013-14 সালে অগ্নিসন্ত্রাস করেছে, সেই অপশক্তিকে আমরা এখনও দেখি যে তারা বারবার আস্ফালন করে। এমনকি তারা এটা বলার মতোও দুঃসাহস দেখায় যে 75-এর হাতিয়ার আবার গর্জে উঠবে। সেই অপশক্তি, যারা সাম্প্রদায়িক শক্তি, যারা ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে ভেদাভেদ করে এবং এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, আমাদের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে আমাদের প্রগতিকে বন্ধ করে দিতে চায়, আমাদের এগিয়ে যাওয়াকে বন্ধ করে দিতে চায়, সেই অপশক্তিকে রোধ করতে হবে। শিক্ষামন্ত্রী ওই সময় এইচএসসি পরীক্ষার প্রস্তুতি প্রসঙ্গে বলেন, এইচএসসি পরীক্ষা পর্যালোচনা করে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে। আসন্ন এইচএসসি পরীক্ষায় সারা দেশে প্রতিটি ক্ষেত্রে যেন শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে যেন আমরা অনুষ্ঠানটা করতে পারি, যেন এই পরীক্ষা সঠিকভাবে সম্পন্ন করতে পারি, আমি সকলের সর্বাত্মক সহযোগিতা চাই। বিশেষ করে গণমাধ্যম, আপনারাই কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি দেখলে সেগুলো তুলে ধরবেন এবং তার মাধ্যমে কোথাও যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটাকেও আমরা শুধরে নেবার সুযোগ পাব। ওই সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন, সহকারী কমিশনার ভূমি হেলাল উদ্দিন চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ব্যাপারী, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় ভৌমিক। পপুলার বিডি নিউজ, চাঁদপুর। ভেজালের ভিড়ে খাঁটি মানের নিশ্চয়তা নিয়ে বাজারে এলো ফ্যামিলি মরিচ ও হলুদের গুঁড়া। প্রস্তুতকারক প্রতিষ্ঠান শিহাদ অ্যান্ড রাফিন কনজিউমার ফুড প্রোডাক্টস। এখানে আরও রয়েছে ফ্যামিলি ধনিয়ার গুঁড়া, ফ্যামিলি রেডিমিক্স মুরগির মাংসের মশলা, ফ্যামিলি রেডিমিক্স রোস্ট মশলা, ফ্যামিলি রেডিমিক্স বিরিয়ানির মশলা, ফ্যামিলি রেডিমিক্স মাংসের মশলা, ফ্যামিলি আতপ চাউলের গুঁড়া। কামারকোনা, ব্র্যাক অফিস রোড, কোটিয়াদি, কিশোরগঞ্জ, বাংলাদেশ।